আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো কে কিরকম আছেন জানি না, আশা করি ভালো আছেন। তো এই যে রান্না করতে চলে আসলাম আর আপনাদের সাথে কথা বলবো সেজন্য চলে আসছি। তো সব কিছু গুছিয়ে তারপর আসলাম রান্না করার জন্য। মাছ ভারি ভাজি করে নিচ্ছি আর তরকারিটা বসিয়ে দিচ্ছি। শীতের মৌসুম চলে আসতেছে, রান্না বান্না খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে। শীতের দিনে শুধু একটাই সমস্যা, পানিটা ঠান্ডা না হলে খাওয়া দাওয়া সব কিছুতেই ভালো লাগে, স্বাদ অনেক স্বাদ। সব জিনিস যেটা যেটাই খাবেন সেটাই ভালো লাগে। রান্না তরকারি শীতের সব সবজিগুলো এত মজা খেতে, আমার তো সব কিছু শীতে ভালো লাগে খেতে। তো মোটামুটি শীত চলে আসতেছে আর এখান দিয়ে আমি এখন রান্না করতেছি। দেখে অবশ্য বুঝতে পারতেছেন আমি কি রান্না করতেছি। তো রান্না করতেছি হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িখণ্ড রান্না করতেছি। তো এই যে সব কিছু মোটামুটি দিয়ে রান্নাটা হচ্ছে। মাছের মাথা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিছি। মুগ ডাল হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার মোটামুটি তরকারিটা এই যে আমি একটু পানি দিলাম আর এই যে আমার তরকারিটা ফাইনালি হচ্ছে। আর এখান দিয়ে আমি একটু বাগার দিয়ে দেব পেঁয়াজ দিয়ে। তো আমি যে বাগার দিয়ে দিলাম কিছু ধনে পাতা দিলাম, ধনে পাতাটা সব কিছুতে স্বাদটা অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয় সব তরকারিতে। এই যে আমার ফাইনালি মুড়িখণ্ড, একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখছি মাছগুলো। আর এখান দিয়ে আমি কই মাছ ভাজি করব। তো মাছগুলো ভাজিয়ে বসিয়ে দিয়েছি। মাছগুলো উল্টিয়ে পাল্টে দিচ্ছি। মাছগুলো মোটামুটি লাল হয়ে গেছে। যে কোনো মাছ একটু কড়া ভাজা হলে খেতে মজা লাগে, সেই একদম মচমচে ভাব খেতে অনেক মজা লাগে। তার সাথে আমি একটু পেঁয়াজ ভাজব, ভেজে মাছের সাথে দেব। এই পেঁয়াজ ভাজাটা অনেক ভালো লাগে, অনেক মজা খেতে। তো আমি মাছের সাথে দেব। এই যে ফাইনালি আমার মাছ ভাজা, কই মাছ ভাজা। আরেকটা আইটেম করব আমি, শাক ভাজি করব। আমার অনেক পছন্দের শাক ভাজি, যে কোনো শাক ভাজি করলে আমার কাছে ভালো লাগে, অনেক ভালো লাগে খেতে। শুধু শাক দিয়ে ভাত খাওয়া যায়, অন্য কোনো তরকারি লাগে না যদি শাক ভাজি হয়, যে কোনো একটা শাক ভাজি হয়।
তারপরে লাল করে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল ভেজে নিলাম। তারপরে আমি শাকগুলো দিয়ে দিছি, আর হলো নারকেল। শাকের সাথে নারকেল তো মানে আমাদের খুব পছন্দ। তা আমি যেখানে থাকি যশোরে, ওখানে লোকে শাকের সাথে নারকেল খায় না, আমাদের অঞ্চলে আবার শাকের সাথে নারকেল খায়। তো আমি পাইনালে দিয়ে দিলাম শাকের সাথে নারকেল দিয়ে, এই যে আমার শাক ভাজিটা কি চমৎকার লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।